আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টা 140 কিলোমিটার থেকে বেড়ে 160 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার দুপুরের পর মোখা উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার আগাম প্রভাব পড়বে শনিবার দুপুর থেকে। বাড়বে বৃষ্টি, কমবে তাপমাত্রা। তামজিদ সুমনের রিপোর্ট। ধীরে ধীরে শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এরই মধ্যে ঝড়টি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ভয়ঙ্কর উত্তাল হয়েছে সমুদ্র। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার। এটি দমকা আকারে 160 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও শক্তি সঞ্চয় করে রোববার দুপুরের পরে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় মোখা। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট বা তারও বেশি ভয়ঙ্কর জলোচ্ছ্বাস হতে পারে। ফলে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়াসহ আশেপাশের এলাকা লণ্ডভণ্ড হবার আশঙ্কা রয়েছে। এটা আই ফরমেশনে চলে গেছে, এটা শক্তি বাড়ছে এবং এটার যে সেন্টার এর চতুর্দিকে যে ক্লাউড ড্যান্স, সেটার ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল ওয়েস্টের দিকে, এখন চলে গেছে ইস্টের দিকে, যেটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল এবং মায়ানমারের উত্তর পূর্ব উপকূলের দিকে দাবিত হচ্ছে। এদিকে আরও শক্তি সঞ্চয় করে এটি সুপার সাইক্লোনেও পরিণত হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। সেন্ট মার্টিন তো অবশ্যই অনেক ভালনারেবল পয়েন্টে আছে, যেহেতু টেকনাফের সাউথে সেন্ট মার্টিন আমাদের সর্বশেষ সীমারেখা, এইখানে সর্বোচ্চ সিগনাল। তার মানে কি, সিগনালই বলে দিচ্ছে যে এখানে সবচেয়ে ডিভাস্টেশন বেশি হবে। টেকনাফ এবং সেন্ট মার্টিন দুইটাই মানে এখানে ঝুঁকিপূর্ণ এলাকা। শনিবার দুপুর থেকেই ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করবে দেশের বিভিন্ন স্থানে। উপকূলীয় এলাকাতে বজ্রসহ বৃষ্টি হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ করে সকল জাহাজকে বন্দর ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া অধিদপ্তরের 8 নম্বর বিপদ সংকেতের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সব কাজ বন্ধ করে দিয়েছে। একই সাথে 4টি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। শুক্রবার রাতে জরুরি সভায় ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সারা দেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে। ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেডিকেল টিম ছাড়াও প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী। এছাড়া জেলা ও উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। কক্সবাজারে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। উপকূলীয় এলাকায় মাছ ধরার ট্রলারগুলোকে সমুদ্র থেকে নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের রোববারের SSC ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। মাছ ধরার ট্রলার সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে কোস্টগার্ড। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে গমন না করার জন্য বলা হইল। প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ সহ মিয়ানমারের উপকূল এবং আশপাশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। কক্সবাজারের উপকূল এলাকা, বিশেষ করে কুতুবদিয়ার ধলমাটা ও মাতারবাড়ি দ্বীপে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। ওখানকার বাসিন্দারা রয়েছেন বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে।
তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। কক্সবাজারে যেসব জায়গায় লবণ উৎপাদন হয় সেসব এলাকার মাঠ থেকে লবণ সরিয়ে নিতে বলা হয়েছে। মুখা মোকাবেলায় জেলা প্রশাসন কক্সবাজার প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা হয়েছে, সম্পন্ন হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্কতার সাথে নামতে বলা হয়েছে। টুরিস্ট পুলিশ ও লাইফগার্ডের কর্মীদের সার্বক্ষণিক নজরদারি করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই রকম যদি কোনো প্রবলেম দেখি তো আমরা হোটেলে চলে যাব, তার নামব না। আর সমুদ্রের অবস্থা তো খুবই খারাপ হবে। এখানে তো মোটামুটি এখনকার লাইয়ে তো ভয়ানক কিছু নেই, সামনের অবস্থা আমরা বলতে পারি না। বিচে আমাদের যে পানির যে লেভেলটা ছিল এটা আস্তে আস্তে উঁচু হচ্ছে এবং বাতাসের গতিটা বেড়েছে। মোখা মোকাবেলায় চট্টগ্রামে প্রায় 1500 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ভোলায় উপকূলের 746টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, খোলা হয়েছে 8টি কন্ট্রোল রুম। দুর্যোগকালীন সেবা পৌঁছে দিতে 18,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। বরগুনায় ঘূর্ণিঝড় মোকাবেলায় 642টি আশ্রয়কেন্দ্র ও 10,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। পিরোজপুরের 7টি উপজেলায় 213টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। খুলনা 409টি, বাগেরহাটে 446টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সুন্দরবন উপকূলীয় মোংলায় শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মোখার প্রভাবে সুন্দরবনের নদ নদীতে স্বাভাবিকের তুলনায় 1.5 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাগর ও নদী উত্তাল রয়েছে বলে জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। অন্য প্রসঙ্গ, সমুদ্র কূটনীতি জোরদার, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে শক্তিশালী অংশীদারিত্ব। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে নৌ ও বিমান চলাচল সহ 6 দফা সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার 2 দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলনের 6ষ্ঠ আসর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সুপারিশ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের আরও সক্রিয় সমর্থন প্রত্যাশা করে বাংলাদেশ। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্বের অঙ্গীকারে ঢাকায় শুরু হয়েছে 6ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। ইন্ডিয়া ফাউন্ডেশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানীর একটি হোটেলে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেন মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপরাষ্ট্রপতি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ 25টি দেশের প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে। তাই এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই অঞ্চলটি নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা একান্তভাবে বৃদ্ধি করা আবশ্যক। রোহিঙ্গা প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা 1.1 মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তাদের সমর্থন চাই। তার কারণ এই বোঝা টানা এখন আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর শুধু নয়, বাংলাদেশ এই অঞ্চলের সকলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধি কামনায় 6টি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি এটা জোরালো করতে হবে। একটা স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং সমূহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
2041 সালের মধ্যে আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। একটা সুযোগ। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার ব্যস্ত সময় কাটিয়েছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রিমিয়ার লাউঞ্জে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে একই স্থানে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে রাজধানীর আগারগাঁয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন মরিশাসের প্রেসিডেন্ট। এ সময় জাদুঘরের স্থান পাওয়া মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন তিনি। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে পৃথ্বীরাজ সিং রূপন ও তার পত্নী সংযুক্তা রূপন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। সরকারের পাতা কোনো ফাঁদে পা দেবে না বিএনপি, এমনটা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। সাবেক সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নানা প্রলোভন দিচ্ছে সরকার। নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, যে কোনো মূল্যে কর্মসূচি সফল করা হবে, পিছু হটবে না বিএনপি। বর্তমান সরকারের অধীনে তাদের দল নির্বাচনে যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সরকারকে বুঝিয়ে দেব যে আমরা যে কোনো রকম সংগ্রামের জন্য প্রস্তুত, কর্মসূচি যদি আসে যে কোনো কর্মসূচি আমরা পালন করতে প্রস্তুত, আমরা পালন করব যে কোনো ভাবেই হোক। এই সরকারকে ক্ষমতায় রেখে কিংবা এই সরকারের নেতৃত্বাধীন কোনো সরকারে বিএনপি নির্বাচনে যাবে না। কথাবার্তা টুকটুক করে বলতেছে আগামী নির্বাচনী সরকারের সময় বিএনপিকে আহ্বান করা হবে, নানা রকম কথাবার্তাকে ফন্দি ফিকির, কোনো ফন্দি ফিকিরে বিএনপি পা দেবে না। কথা পরিষ্কার। চাল ছাড়া সব ধরনের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম এখনও অস্থিতিশীল। নতুন করে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 টাকা বেড়ে 70 টাকায় দাঁড়িয়েছে। বাজারে কাটেনি চিনির সংকট, আর বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। রিপোর্টে জানাচ্ছেন মিজান রহমান। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা বিনা রসিদে বাড়তি দামে চিনি বিক্রি করছে। এ কারণে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত দামে তারা চিনি বিক্রি করতে পারছেন না। চিনি থেকে সামান্য লাভ করতে হলেও সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব নয়, তাই তারা চিনি বিক্রি সাময়িকভাবে বন্ধ রেখেছেন। আর ভোক্তা অধিকারে বলে আপনি বেশি দিয়ে কিনছেন, আমাদেরকে মানি রিসিট দেখান, আর যেগুলোতে আমরা কিনে হেরাতে কোনো রিসিট দেন, চিনি পাওয়াই যায় না, দাম কমার বেশ অনেক দোকানে গেলে, 10 দোকানে গেলে 1 দোকানে পাওয়া যায়। অন্য অন্য প্রোডাক্ট বেশুন, চিনি বেশুন না, যখন এটা নিয়ন্ত্রণে আসবে তখন আমরা এটা আবার আইনা আমরা বিক্রি করতে পারবো যাতে সঠিকভাবে। কারওয়ান বাজার, মোহাম্মদপুর সহ নগরীর বিভিন্ন বাজারে হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজ, রসুন, আলু, আদা ও জিরার দাম। গত সপ্তাহে যে পেঁয়াজের দাম কেজি প্রতি ছিল 60 টাকা, তা এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 70। ভোগ্যপণ্যের ধারাবাহিক দাম বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহ ছিল আপনাদের 52-54, আর এই সপ্তাহ সামনে দেয়া 66 কেজি। ব্যাগ নিয়ে আসছি মানে বাজার করতে পারিনি। আসলে এটা মানে অযৌক্তিক জিনিস যে এত অল্প সময়ের ব্যবধানে কোনো ইস্যু ছাড়াই দাম বৃদ্ধি পাচ্ছে। কমটাকে ইনকাম করে মাসে 15-20 হাজার, এদের চলার মতন কোনো অবস্থা নাই। বেশ কিছুদিন ধরে সব ধরনের মুরগি উচ্চ দামে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি একই দোকানে 280 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের দোকানে বিক্রি হচ্ছে 340-350 টাকায়। সোনালী 280 টাকা করে কেজি। ছোট মুরগি কিনছো তো 280 করে, এই কারণে দিলাম। ব্রয়লার মুরগি ছাড়া 220, আর দেশি ছাড়া 450, আর পাকিস্তানি যেটা অরিজিনাল ওটা ছাড়া 350। এদিকে বেশিরভাগ চালের দাম স্থিতিশীল থাকলেও নতুন চাল বাজারে আসায় মিনিকেট BR-28 চালের দাম কেজিতে 2-3 টাকা কমেছে। এছাড়া নাজির সাহিল সহ পুরনো সরু চালের দাম স্থিতিশীল রয়েছে। মিনিকেট চালটা তো 72-74 টাকা ছিল, সেই মিনিকেটটা এখন 66-68 টাকা বেচা কিনা হচ্ছে। BR-28 যে চালগুলো, BR-28টা 55-56 টাকা ছিল, সেই BR-28 এখন 48-50 টাকা বেচা কিনা হয়। এই 28 যখন আগে পুরানটা ছিল 54-55 টাকা, এখন নতুনটা হলো 50-51-52 এর ভিতরে। খোলা পানির ও চাষের মাছের দাম বেড়েছে এই সপ্তাহে। মধ্যবিত্তের নাগালের বাইরে ইলিশ সহ খালবিলের কই, মাগুর, শিং ও অন্যান্য জাতের মাছ।
মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ। গাজীপুরে বইছে নির্বাচনী হাওয়া। সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে ছুটির দিনে সরগরম প্রচার প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। প্রার্থীরা আটঘাট বেঁধে নেমে পড়েছেন গণসংযোগে। শুক্রবার বাদ জুমা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান টঙ্গী পশ্চিম থানা এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে দলীয় কর্মীদের নিয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এম এম নিয়াজউদ্দিন প্রচারণায় অংশ নেন কোনাবাড়ির কাশিমপুর এলাকায়। এছাড়া অন্য মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করেন শহরের বিভিন্ন এলাকায়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। সিটি কর্পোরেশনকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং আধুনিক করার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 25 মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। আমার একটা শর্ট টার্ম প্ল্যানিং থাকবে, শর্ট টাইমের মধ্যে আমি কী করতে চাই, আমার একটা মিড টার্ম প্ল্যানিং থাকবে, অ্যান্ড আমার একটা ফাইনাল একটা প্ল্যানিং থাকবে। সেই প্ল্যানিংয়ের আওতায় এনে আমি আমার কার্যকে পরিচালনা করব। গাজীপুর সিটি কর্পোরেশনের দোয়াশা, সকলের দোয়া চাই, সুস্থ একটা সুস্থ নির্বাচন চাই। গাজীপুর সিটি কর্পোরেশনের সকলের কাছে আমার দোয়া চাই আর সুস্থ একটা নির্বাচন চাই। রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের বিভাজকের গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদী গান সহ নানা কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। শুক্রবার বিকেলে এই কর্মসূচিতে অংশ নিয়ে বেলার নির্বাহী প্রধান সৈয়দ রিজওয়ানা হাসান দক্ষিণ সিটি কর্পোরেশনকে তাদের সাথে আলোচনায় বসার আহ্বান জানান। একই সাথে গাছ কাটা বন্ধ করে সড়ক বিভাজকের মাঝে আবারও মাটি ফেলে গাছ লাগানোর দাবি জানান তিনি। গত 1 মে রাতে আবাহনী মাঠ সংলগ্ন সড়ক দ্বীপের গাছগুলো কেটে ট্রাকে নিয়ে সরিয়ে ফেলে সিটি কর্পোরেশনের কর্মীরা। এইভাবে গাছ কেটে উন্নয়নকে আমরা কোনোভাবেই উন্নয়নের কোনো সংজ্ঞায় ফেলতে পারি না। আমাদের সাথে বসে আমাদের কথাগুলো শুনবার সাহস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেন দেখাতে পারছে না? আমরা আশা করি যে শুভ বুদ্ধির উদয় হবে আর একটি গাছও কাটা হবে না। আর এইখানে যে ফুটপাথ করা হয়েছে, সড়ক বিভাজক করা হয়েছে, এটার নকশা পরিবর্তন করা হবে, ভিতরে বালু সরিয়ে মাটি দেওয়া হবে যাতে এখানে দেশীয় প্রজাতির গাছ লাগানো সম্ভব।